হ্যালো বন্ধুরা, আমার রন্ধনশালা থেকে বলছি সবাইকে স্বাগতম। আজ রান্না করে দেখাবো কাতল মাছের কলের পিস দিয়ে চিচিঙ্গা আলুর তরকারি। এখানে হাফ কেজি চিচিঙ্গা এবং দুইটা আলু এভাবে লম্বা করে কেটে নিয়েছি। এই তরকারিটা রান্নার জন্য প্রথমেই মাছের পিসগুলো কষিয়ে নিতে হবে। তো এজন্য প্রথমেই একটি কড়াইতে প্রায় 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত নেড়েচেড়ে নিচ্ছি। এবার সামান্য পানি দিয়ে মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো প্রায় 1 চা চামচ। দিচ্ছি মরিচ গুঁড়ো 2 চা চামচ। লবণ দিলাম পরিমাণ মতো। পানিটা শুকিয়ে তেলটা উপরে ওঠা পর্যন্ত কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এবার আগে থেকে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। যে কোনো মাছের কোলের পিস না ভেজে এভাবে বাগার দিয়ে কষিয়ে রান্না করলে মাছের অ্যাকচুয়াল টেস্টটা পাওয়া যায়। এবার মশলাগুলো মিশিয়ে মাছগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাছ কষানো হয়ে গেছে। এবার পানি দিয়ে দিলাম। পানিটা ফুটে উঠলে কেটে রাখা তরকারিগুলো দিয়ে দিতে হবে। তরকারিটা সাবধানে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায়। এবার পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন, পানিটা ফুটে উঠেছে এবং কিছুটা শুকিয়েও গেছে। এই অবস্থায় তরকারিতে ঝোল দিতে হবে। দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানি ব্যবহারের ফলে তরকারি কালচে হয় না, দেখতে সবুজ এবং ফ্রেশ মনে হয়। এই অবস্থায় মিডিয়াম আঁচে 20 মিনিটের মতো তরকারিটা রান্না করে নিচ্ছি। ফিরে এলাম 20 মিনিট পর। রান্না হয়ে গেছে। দিয়ে দিলাম তেলে রাখা জিরা গুঁড়ো। ভালো করে মিশিয়ে চুলায় 5 মিনিট রেখে দিচ্ছি। পাঁচ মিনিট পর চুলাটা বন্ধ করে দিলাম। আশা করছি রেসিপিটি আপনাদের কাজে আসবে। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।